আগরতলা পৌর নিগমের উদ্যোগে এবছর চৈত্র মেলার আয়োজন করা হয়েছে। শহরে যে সমস্ত ক্ষুদ্র ও গরিব অংশের ব্যবসায়ীরা রয়েছেন তারা সারা বছর একটা আশায় থাকেন, এই চৈত্র মেলা হলে তারা কিছুটা আর্থিক দিক থেকে লাভবান হবেন, নতুন বছর ভালো যাবে। তাদের এই আকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়ে পৌর নিগমের উদ্যোগে শকুন্তলা রোডের সামনে এবং জ্যাকসন গেটের সামনে 538 জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে। যে স্থানে এবার আগরতলা চৈত্র মেলার বাজার বসবে রবিবার সেই স্থান ঘুরে দেখে এই কথা জানান মেয়র দীপক মজুমদার। কিছু স্থানীয় ব্যবসায়ী সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু তার সফল হতে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন মেয়র দীপক মজুমদার। যদি এই ব্যবসায়ীদের কোনো প্রকার অসুবিধা করে স্থায়ী ব্যবসায়ীরা তাহলে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন মেয়র। আমাদের পৌর নিগমের পক্ষ থেকে প্রতি বছরই বিশেষ করে আগরতলা শকুন্তলা রোড এবং অরেঞ্জ জমি থেকে জ্যাকসন গেট অবধি ক্ষুদ্র ব্যবসায়ীদের এই চৈত্রের সময় তাদের একটা সারা বছরই ইচ্ছা এবং প্রত্যাশা থাকে কিছু ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থান দেওয়া, যাতে তারা চৈত্র মেলাতে অংশগ্রহণ করতে পারে, যেটা পৌর নিগমে করা হয় চৈত্র মেলা। তো আমরা এবার 538 জন ক্ষুদ্র ব্যবসায়ীকে আমরা এই মেলার বসার সুযোগ দিয়েছি। এই রাস্তায় আছে 406 এবং 102 জন ওই দিক থেকে আছে, মোট 538 টোটালি ভাগ করে দেওয়া হয়েছে। আমার আশা, আজকে আমি কিছুটা অভিযোগ পেয়েছিলাম এখানে যারা পার্মানেন্টলি ব্যবসা করে বা ফুটপাথ দখল করে যারা ব্যবসা করছেন, আমাদের যারা পৌরনিগম থেকে যে মার্ক করা দেওয়া হচ্ছে সেগুলি মুছে দেওয়ার চেষ্টা করছে কিছু কিছু ব্যবসায়ী এবং তাদেরকে বসতে দেবে না বলা হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে। তো যারা অভিযোগ করেছে তাদের সঙ্গে নিয়ে এসেছি, যে দোকানগুলির বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেই দোকানের মালিককে ম্যানেজারকে আমি ডেকে বলেছি তাদেরকে সহযোগিতা করার জন্য, নয়তো পার্মানেন্টলি ওদের যে বেআইনি কনস্ট্রাকশনগুলি আছে এগুলিকে আমরা চৈত্র মেলা পৌর গতবার। পাশাপাশি তিনি এদিন এও বলেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, সেই কাজ সরকার এবং জনগণ সকলেই সাহায্য করছে, কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী বা প্রতিষ্ঠান এবং কিছু কিছু ব্যক্তি এই কাজে ব্যাঘাত ঘটেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আগরতলা শহরে রাত্রি 11টার পর কোনো রকম ফাস্টফুড দোকান খোলা থাকতে পারবে না, কারণ রাত্রি 11টার পর এসব দোকানগুলিতে নেশার আড্ডা জমে। আর বেন্ডার লাইসেন্সের মাধ্যমে যে সকল হকারদের ব্যবসা করার জন্য সুযোগ দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট পরিমাণ জায়গায় ব্যবসা করার কথা, কিন্তু কিছু কিছু ব্যবসায়ী সেই নিয়মের তোয়াক্কা না করে বড় বড় গাড়ি টেবিল চেয়ার নিয়ে বিস্তীর্ণ জায়গা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সেদিকেও সরকারের নজর আছে, তাদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আগরতলা শহরকে সার্বিকভাবে উন্নত এবং যানজট মুক্ত করতে আমাদের যা যা করা দরকার আমরা সব করব। চিন্তা করে আমরা কোনো বিশ্বের এই প্রথম রাজ্যে হয়েছে এবং এবারও আমরা ফ্রি করেছি, কাজে কোথাও কোথাও অভিযোগ থাকে জায়গাগুলি লেনদেন করা হয়, কাউকে জোর করে টাকা আদায় করা হয়, যদি এরকম কোনো অভিযোগ থাকে সরাসরি যাকে যার কাছে টাকা যাবে উনি সরাসরি আমাদেরকে বলবেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কোনো রকম অন্যায় অবৈধ কাজ এই রাজ্যে এই শহরে চলতে দেওয়া যাবে না। আমিও বলছি মেয়র হিসেবে এই শহরে সবাইকে সুন্দরভাবে চলার ব্যবস্থা করতে হবে, আর বিশেষ করে 538 জনকে আমরা দিয়েছি, আরও বেশি ব্যবসায়ী গরিব অংশের মানুষ আমাদের দিয়েছিল, আমরা জায়গার সংকলনের জন্য সারা আগত সমস্ত রাস্তা আমরা দিতে পারি না, বন্ধ করতে পারি না, মানুষের এই যে রাস্তা দেওয়া হয়েছিল মানুষের কিন্তু চলাচল বা যানজট সৃষ্টি হবে বা যান চলাচল বন্ধ হবে। আগামী দিন আমরা নির্দিষ্ট একটা জায়গা তৈরি করবো যেখানে চৈত্রের হাট হবে, এখানে আমরা সমস্ত ব্যবস্থাপনা আমরা নিজের থেকে করবো যাতে আরও বেশি সংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ীকে এই সুযোগ দেওয়া যায়, চৈত্র মাসে তাদের নতুন বছরে তাদের জীবনে একটা আর্থিকভাবে একটা পরিবর্তন আসে এবং তারা যাতে নতুন বছর নতুনভাবে গ্রহণ করতে পারে, এটা আমি এইভাবে আমরা চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।